রাজ্যে এডিসি বন্ধ কেন্দ্র করে বিজেপির আইপিএফটি শরিকি দ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়ে ওঠে নতুন বাজারের খেদারনাল এলাকা। ঘটনা সোমবার দুপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আইপিএফটির উগ্র সমর্থকদের হাতে নিগৃহীত হন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অথচ পুলিশ ছিল নিরুপায়। পুলিশ টিএসআর এর এই নিরাপত্তার কারণে এলাকার জনমনে আতঙ্ক আরো তীব্র হয়। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার 12 ঘন্টায় বন্ধের ডাক দিয়েছিল আইপিএফটি। গোটা রাজ্যের সঙ্গে নতুন বাজারেও পালিত হয় বন্ধ। এই বন্ধের বিরোধিতা করেছিল রাজ্য সরকার এবং শাসক শিবিরের প্রধান শরিক বিজেপি। খবর অনুযায়ী খেদারনালে বন্ধ চলাকালীন বন্ধের নামে এলাকায় অরাজকতা শুরু করেছিল, তাতে সাধারণ মানুষের সদস্য বাড়ছিল। আইপিএফটির উগ্র সমর্থকদের আচরণের প্রতিবাদ করে বিজেপি কর্মীরা, তাতেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সম্মুখ সমরে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকে, তা নিয়েও শুরু হয় তুমুল ঝামেলা। আইপিএফটির উগ্র সমর্থকরা মুখে কালো কাপড় দিয়ে ঢেকে আক্রমণ ছানাতে থাকে বিজেপির কর্মী সমর্থকদের। দেখুন আন্দোলনের নামে মুখে ঢেকে কিভাবে অরাজকতা শুরু করছে আইপিএফটির স্থানীয় নেতা। আইপিএফটির এক স্থানীয় নেতা ভর দুপুরে গায়ে জড়িয়ে রেখেছে লেদারের জ্যাকেট, আর আর আন্দোলনের কায়দা জঙ্গি পক্ষকেও হার মানিয়েছে। আইপিএফটির উগ্র সমর্থকরা কর্তব্যরত পুলিশকে মারধরের চেষ্টা করে, অথচ ঊর্ধ্বধারী পুলিশ টিএসআর আইপিএফটির উগ্র সমর্থকদের তোয়াজ করেন। দর্শক বন্ধুরা দেখুন আপনারা। এদিন নতুন বাজার খেদারনাল এলাকায় পুলিশ টিএসআর কর্মীদের এই আত্মসমর্পণের ঘটনায় উঁকি দিচ্ছে নানান প্রশ্ন। পুলিশ কি তাহলে এখনো মুক্ত হতে পারছে না রাজনৈতিক বেড়ি থেকে? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।